أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله والصلاه والسلام على رسول الله بعد এ যে আমাদের আমিনুল ইসলাম ভাই পরিচিত মুখ মদিনা মনমরা থেকে জানতে চেয়েছেন বেদাত সংজ্ঞা কি বেদাত কাকে বলা হয় অনেক সময় অনেকেই মনে করে থাকেন যে আসলের যুগে তো ট্রেন ছিল না বাস ছিল না তাহলে কি সেগুলিও বেদাত এগুলিকে তাহলে হারাম হবে এর উত্তর জানতে চেয়েছেন এক্ষেত্রে বলবো বেদাতের সংজ্ঞা ধর্মের সাথে দিনের সাথে সম্পৃক্ত এবং আদতের সাথে সম্পৃক্ত সাধারণ জীবন জীবনযাপনের সাথে সম্পৃক্ত নয় ওই জন্য বিদাঁতের সংজ্ঞার ক্ষেত্রে মুসলিম মনীষীগণ বলেছেন বিভিন্ন হাদিস থেকে তারা শব্দ নির্বাচন করে এই শব্দগুলি বলেছেন আল ইরা আফিদ্দিন আল আইরি মিসা সাবেক আরবি ভাষাই এটি বিদাতের পরিভাষা বলা হয়েছে আল ইখতেরা আফিউদ্দিন ধর্মের মধ্যে নতুন কিছু চালু করা আলাগাইর মিসাইল সাবেক যার দৃষ্টান্ত পূর্বে ছিল না অর্থাৎ রাসুলের যুগে সাহাবাদের যুগে ছিল না নতুন করে কিছু চালু করা ধর্মের মধ্যে সেটাই হলো বেদাত সুতরাং এখানে দিনের ক্ষেত্রে বলা হয়েছে সুতরাং যেটা এবাদতের ক্ষেত্রে হবে না দিনের ক্ষেত্রে যেটা হবে না সেটা বেদাত হবে না অর্থাৎ বাস ট্রেন এটা এবাদতের সাথে সম্পৃক্ত নয় বাস ট্রেনের মাধ্যমে ইবাদত করা যেতে পারে অর্থাৎ মসজিদে যাওয়ার জন্য বাস গ্রহণ করা যেতে পারে ট্রেন মানে গ্রহণ করা যেতে পারে তবে এই বাস এবং ট্রেন এটাই মূলত আমাদের ইবাদত নয় তো ওই জন্যে সংজ্ঞার ক্ষেত্রে বলা হয়েছে যে ধর্মের মধ্যে নতুন কিছু চালু করা যা পূর্বে এর দৃষ্টান্ত ছিল না তাহলে ধর্মের ক্ষেত্রে বারবার কথাটি আসছে সাধারণ জীবন যাপনের ক্ষেত্রে সাধারণ মামলাতের ক্ষেত্রে নয় ওই জন্যে এই হলো বিষয় আর কি জন্য বেদাত চেনার ক্ষেত্রে আমি এইভাবে বলে থাকি দুইটি জিনিস যে হাদিস থেকে বা অন্যান্য শরীয়তের বিভিন্ন পয়েন্ট থেকে যেটা বোঝা যায় বেদাত চেনার ক্ষেত্রে দুইটি জিনিস লক্ষ্য রাখতে হবে আমাকে আপনাকে একটি হলো আমাদের যতগুলো কর্মকাণ্ড সবগুলি দুইভাবে বিভক্ত একটি এবাদত যার মাধ্যমে আমি সোয়াব কামনা করি একটি ময়ামলাত এই সাধারণ জীবন যাপনের জন্য বিবাহ সাদি হাট বা যা উঠা বসাই সাধারণ কাজ কার্যকর্ম এ দুইটি ভাগ করতে হবে তো প্রথম ভাগ যেটা বাদাত যার মধ্যে আমি সোয়াব আল্লাহ সন্তুষ্টি চাই সেই জিনিসটির ক্ষেত্রে বলা হয়েছে এটি স্বাভাবিক দৃষ্টিতে প্রাথমিকভাবে কোনো কিছু এবাদত করা হারাম যতক্ষণ পর্যন্ত কোরআন এবং সুনার উদ্ধৃতি না পাবেন এর দলিল কি হাদিসে বলা হয়েছে আমিলা মানা ফা আম যে ব্যক্তি কোনো আমল করলো সে আমলে আমাদের অনুমতি নেই অর্থাৎ শরীয়তের অনুমতি নেই কোরআন হাদিসের অনুমতি নেই সেটি রদ প্রত্যাখ্যাত সেটা বাতিল তাহলে কোনো আমল করতে গেলে এর পক্ষে দলিল লাগবে এখানে একটা বিষয় আর সাধারণ কাজকর্ম আমলাত যেটা সেই ক্ষেত্রে সব কিছু প্রথমত বৈধ প্রাথমিকভাবে সব কিছু বৈধ একমাত্র যেইগুলি নিষেধ করা হয়েছে শরীয়তে কোরআন এবং হাদিস দ্বারা সেগুলি অবৈধ থাকবে আর যে সমস্ত বিষয়ে চুপ রয়েছে সেগুলিও বৈধ কারণ যেহেতু স্পষ্ট করে হারাম করা হয় নাই তো এর পিছনে দলিল কি কোরআনে সুরাতুল বাকরার উনত্রিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন হুয়াল্লাদি খালা মা কুমা ফিল্লা জামিয়া তিনি তোমাদের জন্য ভূপৃষ্ঠে যাহা কিছু আছে তোমাদের জন্যই কি করেছেন সৃষ্টি করেছেন তাহলে ভূমিষ্ঠে যা কিছু আছে এগুলো আমাদের উপকারের সৃষ্টি করেছেন শুধুমাত্র যেগুলি নিষেধ করেছেন ওগুলি বাদ দিয়ে তাহলে বোঝা গেল যে আমাদের কাজকর্ম সব কিছু একটি হলে বাদত একটি মামলাত এ বাদতের ক্ষেত্রে নায়ের প্রয়োজন নাই অর্থাৎ অমুক কাজ করব এর দলিল কি এটার প্রয়োজন নেই বরং আপনি যে করবেন আপনি নামাজ পড়বেন আপনি মিলাদ করবেন আপনি অমুক কাজ করবেন এর পক্ষে দলিল লাগবে এ একটি বিষয় আর মহামলাতের ক্ষেত্রে সাধারণ কাজকর্মের ক্ষেত্রে স্বাভাবিক দৃষ্টিতে সব কিছু বৈধ বৈধ একমাত্র ওই জিনিসটি অবৈধ যেটি শরীরে না করা হয়েছে তাহলে সাধারণ কাজকর্মের ক্ষেত্রে নায়ের দলিল লাগবে করার ক্ষেত্রে দলিল লাগবে না না দলিলের প্রয়োজন নেই বরং যেটি নিষেধ করা হবে এর পক্ষে দলিল লাগবে তাহলে আশা করি বুঝতে পেরেছি আমরা বেদা চিনার জন্য এবাদতের ক্ষেত্রে করার দলিল লাগে নায়ের প্রয়োজন হয় না আর মহামেলাতের ক্ষেত্রে না করার দলিল লাগে এই হলো বিষয় তো এইভাবে আমরা বেদাত চিনতে পারি তাহলে আশা করি স্পষ্ট হয়েছে আমাদের কাছে বেদাত শুধু দিনের সাথে সম্পৃক্ত এবাদতের সাথে সম্পৃক্ত আর সাধারণ জীবন জীবনযাপনের ক্ষেত্রে সাধারণ কাজকর্মের ক্ষেত্রে এটি বেদাত হয়ে থাকে না এটিকে বেদাত বলা হয় না শরীয়তের পরিভাষায় আল্লাহআল واولو العلم قائما بالقسط لا اله الا هو العزيز الحكيم ان الدين عند الله الاسلام وما اختلف الذين اوتوا الكتاب الا من بعد ما جاء